যে নফল বলতে কি বোঝানো হয়েছে শরীয়তের ভাষায়। নফল আরবি শব্দ, আর এই নফল শব্দের শাব্দিক অর্থ হলো আজ-জাওয়াইদ, অতিরিক্ত। এই নফলটি আবার দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। আর নফল বলতে ফরজকৃত এবাদত ছাড়া বাকি যত এবাদত রয়েছে এই সবগুলি ফরজ ওয়াজিব ব্যতীত যত কর্ম আছে, যত এবাদত আছে সবগুলিকেই এক ভাষায় নফল বলা হয়। একটা নফল হলেই যেই নফলগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়ে আদায় করতেন, সাধারণত কোনো কারণ ছাড়া ওই নফলগুলি ছাড়তেন না, সেই নফলকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আমরা প্রথমেই জানি যে নফল বলতে কি বোঝানো হয়েছে শরীয়তের ভাষায়। নফল আরবি শব্দ, আর এই নফল শব্দের শাব্দিক অর্থ হলো আজ-জাওয়াইদ, অতিরিক্ত। কি এটা? অতিরিক্ত, জিয়াদা, বেশি। আল্লাহ তাআলা সূরা ইসরার 79 নম্বর আয়াতে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাক বিহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রাত্রিবেলায় তাহাজ্জত করবেন, না ফিলাতাল্লাক, এই তাহাজ্জতটি আপনার জন্য অতিরিক্ত মর্যাদা বৃদ্ধির কারণ হবে। তাহলে এখানে নফল মানে কি? অতিরিক্ত। এখানে শরীয়তের ভাষায় নফল বলতে, ভালো করে বোঝো, নফল বলতে আল্লাহর পক্ষ থেকে যেই এবাদতটি আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কী করা হয়েছে? ফরজ বা ওয়াজিব। ফিকহি ইসতেলাহায়, ফিকহি পরিভাষায় ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য করা হয়েছে, কিন্তু আসলে কোরআন হাদিসের পরিভাষায় ফরজ যেটা ওয়াজিব ওটাই। ওয়াজিব মানে মানতেই হবে, অবধারিত, ফরজ আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত জিনিস। তো আল্লাহর পক্ষ থেকে যেই কর্মগুলি আমাদের জন্য করা ফরজ করে দেওয়া হয়েছে সেই কর্ম ছাড়াও আরও কিছু কর্ম আছে, আরও কিছু এবাদত আছে, যেই এবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দেন নাই, কিন্তু সেই এবাদতগুলি আমাদের আল্লাহর নৈকট্য লাভের অধিক বেশি মাধ্যম হিসাবে গণ্য হবে। আল্লাহপাক যেটা ফরজ করে দিয়েছেন সেটা তো মাস্ট করতে হবে, নাকি? এটা তো মাপ নাই, সর্ব অবস্থায় এটা করতেই হবে। আর নফল বলতে ফরজ ব্যতীত, ফরজ ছাড়া, ফরজকৃত এবাদত ছাড়া বাকি যত এবাদত রয়েছে সেটা সুন্নত হোক, সুন্নতে মুআক্কাদা হোক অথবা নফল হোক, এই সবগুলি ফরজ ওয়াজিব ব্যতীত যত কর্ম আছে, যত এবাদত আছে সবগুলিকেই এক ভাষায় নফল বলা হয়, মানে অতিরিক্ত। ফরজ ছাড়া অতিরিক্ত এবাদতকে নফল বলা হয়, মনে থাকবে? ফরজ ছাড়া অতিরিক্ত এবাদত যেগুলি, সেটা সুন্নত হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে গায়র মুআক্কাদা হোক অথবা নফল হিসেবে আমরা যেটা জানি, সবগুলাকেই এক কথায় বলা হয় নফল, এক কথা বলা হয় নফল। এই নফলটি আবার দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। একটা নফল হলেই যেই নফলগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়ে আদায় করতেন, যে নফলগুলি উনি বেশি গুরুত্ব দিয়ে আদায় করতেন, সাধারণত কোনো কারণ ছাড়া ওই নফলগুলি ছাড়তেন না, সেই নফলকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, সেটাকে বলে সুন্নতে মুআক্কাদা। আর যেই নফলগুলি তিনি সময় পেলে আমল করতেন, আদায় করতেন, আর কখনো কখনো তিনি সেগুলি ছেড়েও দিতেন, এই নফলকে বলা হয় সুন্নতে গায়র মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা। এখন ফরজ আর ওয়াজিব ব্যতীত, সেটা হোক সলাৎ, হোক সিয়াম, হোক সাদাকা, যেই এবাদতই হোক না কেন, সেটা হয় সুন্নতে মুআক্কাদা হবে আর না হয় গায়র সুন্নতে মুআক্কাদা হবে, কিন্তু এমন কোনো জিনিস নাই যে সেটা নফল কিন্তু সেটা সুন্নতে মুআক্কাদাও না গায়র মুআক্কাদা না, এরকম নাই। এরকম কি? নাই।
যেটা নফল সেটাই সুন্নত, সেটাই সুন্নতে মুআক্কাদা এবং সেটাই সুন্নতে গায়রে মুআক্কাদা। কথা বুঝে আসলো? আচ্ছা,